কারণ ভারতে আইন মতে আইন হাতত তুলে লওয়ার অধিকার কারো নাই। কোনোবাই যদি বেয়া কাম করেছে তার শাস্তি প্রদান করব আইনে। আইন হাতত তুলি মানুষক হত্যা করাটো কিন্তু জঘন্য অপরাধ। যিমানেই দোষী নহওক কিয় কোনো এজন ব্যক্তিক হত্যা করাটো এনেই সকলো ধর্মতেই মহাপাপ। বন্দনা কলিতার কথা আমি সকলেই গম পাও। বন্দনা কলিতাই নিজের গিরিয়েকক টুকুরা টুকুর করে কাটি মেঘালয়ের ডাউকি পাহাড়ত পেলাই থাকছিল। বন্দনা কলিতার ঘটনায় সমগ্র অসমজুড়ি চাঞ্চল্য বিরাজ করেছিল। সমগ্র অসমত এটি বিষয়ে খুবই চর্চা লাভ করেছিল। কেনেকৈ নিজের গিরিয়েকক ঘৈণীয়েকে এনেদরে নির্মমভাবে হত্যা করিব পারে, সেই বন্দনা কলিতার দরে অনুরূপ ঘটনা সংঘটিছে আমার বরপেটা জেলার ভবানীপুরের গলিয়াত। জ্যোতিকা বরা নামের এজনী মহিলাই নিজের গিরিয়েকক হোয়াপাটিত হত্যা করেছে। জ্যোতিকা বরায় দাবি করা মতে বন্দনা বরা কলিতায় আছিল সেই জ্যোতিকা বরার অনুপ্রেরণা। চাওক কেনে ঘটনা হব পারে। কারণ ভারতে আইন মতে আইন হাতত তুলে লওয়ার অধিকার কারো নাই। কোনোবাই যদি বেয়া কাম করেছে তার শাস্তি প্রদান করিব আইনে। আইন হাতত তুলি মানুষক হত্যা করাটো কিন্তু জঘন্য অপরাধ। যিমানেই দোষী নহওক কিয় কোনো এজন ব্যক্তিক হত্যা করাটো এনেই সকলো ধর্মতেই মহাপাপ। অবশ্যে সরকারে এই মদ নিষিদ্ধ করিব লাগে। মদৰ কাৰণে কিন্তু বহু পৰিয়াল ধ্বংস হ'বলৈ গৈ আছে। চৰকাৰক আহ্বান জনাইছোঁ মদৰ অবাধ লাইচেঞ্চ দিয়া বন্ধ কৰক। যদি মদে মদ খাই মানুহৰ লগত অত্যাচাৰ কৰা, মানুহক দুৰ্ব্যৱহাৰ কৰা, এইবোৰৰ বিৰুদ্ধে চৰকাৰে কিন্তু আইন প্ৰণয়ন কৰিব পাৰে। আমি নিজে দেখিছোঁ বহুত মদাবিয়ে মানুহৰ লগত বেয়া ব্যৱহাৰ কৰে, মানুহক অত্যাচাৰ কৰে, মানুহৰ দোকান ঘৰত যে আক্ৰমণ কৰে, কিন্তু সেই মদাবিবোৰক মানুহে মানে বিচাৰ কৰাৰ হক নাপায়। কারণ আইন মতে সেই মদাবীরক মানুষ তো মারিব নয়, যদি মানুষে শাস্তি দিব নয় সেই মদাবীবরক নিয়ন্ত্রণ করব লাগিব প্রশাসনে। প্রশাসনে হয় পুলিশে ব্যবস্থা লব লাগিব, নহলে এই মদ খাই যদি এই মানুষের লগত হুলস্থুল করব নয় বলে সরকারে কঠোর আইন প্রণয়ন করব লাগে। তেহে কি জানি অলপ হলেও রক্ষা পাব পারি কিছু মদাবীর পরা। এই জ্যোতিকা বরাই যে ঘটনা সংঘটিত করলে বন্দনা কলিতার অনুপ্রেরণা লই এনে ঘটনা যে অনাগত দিনত আরো নহব তার কি গ্যারান্টি দিব পারি? কোনো গ্যারান্টি নাই। হে কইছু এনে জঘন্য ঘটনা কলিতা নাইকিয়া করব লাগিব। নিজের গৃহকক হত্যা করার একটা অসমত যে একটা ট্রেন্ড আরম্ভ হয়ে গল, অসমত এনে ঘটনা বন্ধ হব লাগে। প্রশাসনে কঠোর পর কঠোর শাস্তি দিয়ক। বন্দনা কলিতাক এতে জেলত আছে, তেওর যে শাস্তি অনতি মর্মে কোর্টের পর ঘোষণা হব লাগে। এই জ্যোতিকা বরা যে ঘটনা সংঘটিত করলে এই জ্যোতিকা বরার বিচার প্রক্রিয়া ফার্স্টে আদালত সম্পন্ন করব লাগে, নহলে অনাগত দিনত এও আকৌ যে কোনোবাই সেই জ্যোতিকা বরার অনুপ্রেরণা হিসাবে নলব তার কি গ্যারান্টি দেবো।